ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ। এই মসজিদটি 910 হিজরি সনে আলাউদ্দিন হুসাইন শাহ এমনি মুজাফফর হুসাইন শাহর আমলে তৈরি হয়েছে। দীর্ঘদিন প্রায় 535 বছর চলে এই মসজিদটির বয়স। এই মসজিদে দীর্ঘদিন থেকেই মানুষ আসে, ইবাদত করে এবং আল্লাহ তাআলা তাদের মনোবাসনাকে পূর্ণ করেন। আপনারা লক্ষ্য করছেন আমার পিছনে যে মসজিদের মেহরাবটি, এই মেহরাবটি অত্যন্ত মূল্যবান কষ্টি পাথরের দ্বারা তৈরি, যাতে লক্ষ্য করলে আমরা লক্ষ্য করতে পারি যে এত সুন্দর কারুকার্য নকশা, যা বর্তমান সময়ের বিভিন্ন টাইলসে ইত্যাদিতে নকশা করা কেউ হার মানায়, সত্যি প্রশংসার দাবিদার এই নকশা এবং মূল্যবান এই কষ্টি পাথর। এই মসজিদটি 12টি পিলারের উপরে স্থাপিত রয়েছে, 12টা পিলারের উপরে 6টা গম্বুজে দিয়ে এই মসজিদ স্থাপিত, যার দেয়ালের প্রস্থ 7 ফিট পর্যন্ত। আয়তনের দিক থেকে ছোট হলেও আমরা লক্ষ্য করেছি যে মসজিদটা সত্যিই শান্তিময়। অত্যন্ত গরমের সময়ও মসজিদে সুন্দর এসির ব্যবস্থা না থাকলেও আমরা চেষ্টা করি সেখানে এসি লাগানোর, কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগ তারা বলছেন যে এসির এই ঠান্ডা পাথরের জন্য ক্ষতিকর হবে, বিধায় এসি লাগানো হয়নি, শুধু ফ্যান দিয়েই কার্যক্রম চালানো হয় এবং সত্যি মুসল্লিরা আরামের সাথে এখানে নামাজ আদায় করতে পারেন। এখানে বেশি মানুষের সমাগম হয়, দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক বাস আসছে, অনেক দর্শনার্থী আসছে, তারা এখানে নামাজ আদায় করছে। এখানে নামাজ আদায় করার অনুভূতি আলাদা। নামাজ পড়ার উদ্দেশ্য করে আসছি ইনশাল্লাহ। ওনার রমজানের খুব বক্তা ভালো লাগছে ইনশাল্লাহ। আমি খুব আনন্দিত এখানে মসজিদে নামাজ পড়লাম ইনশাল্লাহ, খুব ভালো লাগছে। আমি সাতবাড়িয়া উত্তরপাড়া থেকে আসছি। আমি মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। এখানে আসছি আমার বাবা মার সঙ্গে। এটা ঐতিহাসিক মসজিদ আমাদের এই এলাকার। এখানে ঘুরে আমার অনেক ভালো লাগতেছে।